লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি রেসিপি শেয়ার করব। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি, আপনারা ভারিয়ে কমিয়ে নিতে পারেন। লবণ, হলুদের গুঁড়া, সরিষার তেল, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। এর আগে নিশ্চয়ই খাননি, একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একবার তৈরি করার সাথে সাথে আপনার কাছে রিকোয়েস্ট আসতেই থাকবে এই লাউ পাতার ইলিশ মাছের পাতুরির জন্য। তো এখানে আমি একটা লাউ পাতা নিয়েছি, লাউ পাতা দিয়ে এভাবে মুড়ে দেব। আপনারা অবশ্যই কুচি লাউ পাতাগুলো দিয়ে তৈরি করবেন। তারপরে আমি এভাবে এটাকে ভাঁজ দিয়ে নিব। এটাকে ভাঁজ দিয়ে আমাদের হাতের কাছে যে সুতা আছে এই সুতা দিয়ে ভেদে দিব, যাতে আমরা যখন এটা রান্না করব খুলে না আসে। যদি একবার তৈরি করে আপনি খাওয়াতে পারেন, দেখবেন আপনার কাছে কিন্তু প্রতিদিনই এরকম রিকোয়েস্ট আসতেই থাকবে যে এই লাউ পাতার এই রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য। আমি ফার্স্ট টাইম তৈরি করেছিলাম, আমার হাজবেন্ড কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছে, সেটা আমার কথা না, আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। তো এখানে আমি একটি টমেটো নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। টমেটোটা খুবই সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এখানে কিন্তু বেশি উপকরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প কিছু মশলা দিয়ে আপনি ঘরে থাকা হাতের কাছে যা মশলা আছে সেটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন, খেতে কিন্তু দুরন্ত টেস্টি হয়ে থাকে। ছোট বড় সবাই এটা খুবই পছন্দ করবে, তৈরি করার আগে শেষ হয়ে যাবে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে নিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। এখানে দুইটির মতো শুকনো মরিচ ভেঙে দিয়েছি আর আস্ত কাঁচা জিরা হাফ চামচ, ভালো একটা শুকনা আসলে এখানে কেটে রাখা টমেটো দিয়ে নিয়েছি। দুই মিনিট নাড়াচাড়া করে ঘোলে আসলে এরপরে লবণ, মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, তিন চিমটির মতো হলুদের গুঁড়া। তারপর পানি দিয়ে নিয়েছি, পানিটা ফুটে আসলে এই যে আগে থেকে লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরিগুলো মুড়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নিয়েছি। এরপরে কাঁচামরিচ দিয়ে নিয়েছি উপর থেকে ভালো একটা ফ্লেভারের জন্য, উল্টে পাল্টে এটাকে একটু এখন পানির সাথে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন ঢাকা দিয়ে আমি অপেক্ষা করব যতক্ষণ এই মাছটা ভিতর থেকে সিদ্ধ না হয়ে আসে। অপেক্ষা করছি, দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। আর ইলিশ মাছ সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্পতেই হয়ে যায়। রান্না হয়ে গেলে আমি একটি প্লেটের মধ্যে ভাত নিয়ে নিয়েছি, আমি একটু চেক করতে চাই যেহেতু ফার্স্ট টাইম তৈরি করেছি কেমন লাগে। তো মাশাল্লাহ, আমি খেয়ে দেখলাম খুবই সুস্বাদু হয়েছে। আর ওই যে আমরা সুতা দিয়ে বেঁধে দিয়েছিলাম সেটা কিন্তু ফেলে দিতে হবে। বিসমিল্লাহ বলে আমি শুরু করে দিলাম। আর আমি যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু আমার এখানে কারেন্টটা খুবই সমস্যা করছিল, তাই হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না। মাশাল্লাহ, আমি খেয়ে কিন্তু আপনাদের বলছি খুবই ভালো হয়েছে। তবে আপনারা যখন খাবেন তখন কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবেন না, কারণ আপনাদের কমেন্টটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান। আপনাদের এক একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।